রাইজর দলে নামনি সুবনশ্রী জলবিদ্যুৎ প্রকল্পটো ভাঙি দিয়াটো বিচার কৃষক মুক্তি সংগ্রাম সমিতিও বিচারে, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিও বিচারে, আর আমি রাইজর দলেও সদায় কই আছো যে অসমর স্বার্থত, অসমবাসী রাইজর স্বার্থত, অসমর নদী আর অসমর সম্পদ রক্ষার স্বার্থত, অসমর পরিবেশ রক্ষার স্বার্থত নামনি সুবনশ্রী জলবিদ্যুৎ প্রকল্পটো সম্পূর্ণরূপে বন্ধ করব লাগে। আপনাদের বারম্বার দেখি আছে যে নামনি সুবনশ্রী জলবিদ্যুৎ প্রকল্পটো যিকোনো সময়তে অঘটন ঘটি আছে। শেহতীয়াকে আকৌ এজন মানুষের শ্রমিকর মৃত্যু হল। এতিয়ালৈকে নামনি সুবনশ্রী জলবিদ্যুৎ প্রকল্পত কিমান শ্রমিকর মৃত্যু হল? 15 জন শ্রমিক এতিয়ালৈকে নামনি সুবনশ্রী জলবিদ্যুৎ প্রকল্প কাম করে থাকতে মরি গেছে, 15 জন মানুষের মৃত্যু ঘটিছে। যেটো প্রকল্প সম্পূর্ণ হওয়ার আগতে 15 জনমান শ্রমিকর মৃত্যুবরণ করলে, সেটো প্রকল্প বারো যত অসমে পাবলগিয়া একো নাই। 2000 মেগাওয়াটের পর 25 মেগাওয়াটের বিজুলি ফ্রি পাব, সেই প্রকল্পটো সচাকে বন্ধ হব লাগে। আর নামনি সুবনশ্রী জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে গেলে আর অরুণাচল প্রদেশত আকৌ বনাব খোঁজা, আকৌ বন্ধাব খোঁজা, আকৌ নির্মাণ করব খোঁজা, প্রত্যেকটা নদী বান প্রকল্প বন্ধ হয়ে যাবে। সেইকারণে আমি ভাবো যে নামনি সুবনশ্রী জলবিদ্যুৎ প্রকল্পটো বন্ধ করে দিব লাগে। কিন্তু আটাইতকৈ ইন্টারেস্টিং ঘটনাটা ঘটিছে কি, কেদিনমানের আগতে আমি বাতরিত পালো যে সুবনশ্রী নদীত NHPCয়ে 6000টা মাছের পোনা মেলি দিছে। আমি কই থাকা কথাটো কিমান এটাকে পলিয়াই আছে আপনাদের নিশ্চয় দেখিছে। আমি কই আছিল যে নদী বান্ধটো বন্ধাই থাকুতে বিপদ আহিব, আমি কই আছিল যে নদী বান্ধটো বন্ধাই থাকুতে খহনীয়া বৃদ্ধি পাব সুবনশ্রী, এটা হয় না নহয় আপনাদের দেখি আছে। আমি কই আছিল যে নদী বান্ধটো বন্ধাই থাকুতে সুবনশ্রী নদী শুকাই যাব, শুকাই গৈছে নাই আপনাদের দেখি আছে। আমি কই আছিল যে নদী বান্ধটো বন্ধাই থাকুতে সুবনশ্রী নদীত মাছ নাইকিয়া হব, আর নদী বান্ধটো সম্পূর্ণ হয়ে যাওয়ার পাছতো 5 বছরের ভিতর সুবনশ্রী নদীত এটিও মাছ নাইকিয়া হব। আর সেই কথাটাকে প্রতিপন্ন করে NHPCয়ে এতিয়া সুবনশ্রী নদীত নদী বান্ধ বন্ধাই থাকুতে মাছ নাইকিয়া হয়ে যাওয়ার কারণে, কোনখন নদীত মাছ নাইকিয়া হয়েছে, যিখন নদীত বিশেষজ্ঞসকলে কৈছে যে প্রাকৃতিকভাবে 164 স্পেসিস 164 প্রজাতির মাছ আছে সেই নদীখনত এতিয়া কমন কার্প, আর কি কার্প এই মাছবিলাক এতিয়া মেলিবলগিয়া হাইব্রিড মাছ মেলিবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে।